চলছে এফডিসিতে শাকিব খানের বহুল আলোচিত চলচ্চিত্র বীরের শুটিং ব্যস্ততা। এফডিসিতে এখন উৎসবের আমেজ, শেষ হচ্ছে শাকিব খান অভিনীত আলোচিত ছবি বীরের শুটিং। 6 জানুয়ারি সোমবার থেকে গানের শুটিং শুরু হচ্ছে। ছবিতে একটি পুঁথি গান আছে, সেটার শুটিং হচ্ছে এখন এফডিসিতে। ঢাকা ও এর আশপাশের বিভিন্ন স্থানে শুটিং এর পর বীরের শেষ পর্যায়ের শুটিং হচ্ছে এফডিসিতে। জহির রায়হান কালার ল্যাবের সামনে হচ্ছে দৃশ্য ধারণ। শুটিং এ অংশ নিয়েছেন শাকিব খান ও বুবলি। 3 থেকে 4 দিন শুটিং করলে ছবিটির শুটিং শেষ হয়ে যাবে। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলি। ছবিটি নির্মাণ করছেন কাজী হায়াত। নির্মাতা হিসেবে এই ছবির মাধ্যমে কাজী হায়াতের 50তম চলচ্চিত্র হতে যাচ্ছে এটি। শাকিব খান বলেন, দেশাত্মবোধক ছবি এটি, কয়েকদিনের মধ্যে শুটিং শেষ হবে। এর আগে বীর ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে, এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়েছে। পরিচালক কাজী হায়াত বলেন, বীর মার্চে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভালো একটি দেশাত্মবোধক ছবি নির্মাণের চেষ্টা করছি আমরা। এবার দর্শক ছবিটি দেখে মন্তব্য দেবেন। ছবিটি প্রযোজনা করেছে শাকিব খানের এসকে ফিল্মস। সহকারী প্রযোজক হিসেবে আছেন MD ইকবাল। বীর ছবিতে শাকিব খান ছাড়াও আরো অভিনয় করেছেন নাদিম, মিশা সদাগর, জাদু আজাদ প্রমুখ। তো বন্ধুরা, শাকিব খানের বীর সিনেমার শুটিং দেখে আপনাদের কি মনে হয়, কেমন হতে পারে শাকিব খানের নতুন এই ছবিটি? কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত। আর এমনই আরো নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।